আলহামদুলিল্লাহ উস্লাতসালাম আল্লাহ আলাহ আলী ও সাহাবি ওমান বিহুদা মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আজকে আপনাদের সামনে আমাদের বিষয় হচ্ছে যে অত্যন্ত প্রসিদ্ধ একটি কথা আমরা শুনতে পাই একটি ঘটনা ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন লেখনিত অনেকেই এটা প্রচার করে থাকেন যে আল্লাহনবী সাল আলীউসাল্লামের সাথে জান্নাতে বিয়ে শাদির ব্যবস্থা হবে মারিয়াম এবং আসিয়া আলিহিমা সালাম এর এবং ইনাদের আসুন আমরা একটু পর্যালোচনা করি যে এই কথাগুলো যে আমরা বলি আমরা মনে করি যে আল্লাহ নবী এটা একটা সান্তনার ব্যবস্থা হলো তার একটা সম্মানের ব্যবস্থা হলো কিন্তু যদি এটা সাব্যস্ত না হয় যদি এটা সাব্যস্ত না হয় তাহলে তো এটা হচ্ছে কি আমাদের মা যান আয়সারা জালতের আনহা খাদিজার জালতের আনহা তাদের অপমান আপনি সম্মান বাড়াতে চাচ্ছেন নবী এবং ওই দুইজন বিদেশী মহিলা এতে কোনো সন্দেহ নেই ইসলামের ইতিহাসে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে তাদের ইমানি পরীক্ষায় এবং তাদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেটা মানে অনস্বীকার্য তার ফজিলত অপরিসীম কিন্তু আপনি যে একটা কথা বলবেন সাব্যস্ত আসছে না এটা তো জেনে শুনে বলবেন তো দেখুন আমরা আজকে আপনাদের সামনে দুইটা বর্ণনা নিয়ে এসেছি একটা হলো জিবিন আব্বাস রদুল্লাহ তোহানকে আসছে যে আল্লাহ নবী ইসলামু আল্লাম একদিন হাদিজা রদুল্লাহ আনহার কাছে আসলেন এবং বললেন যে যদি তোমার সতীনদের সাথে সাক্ষাৎ হয় তাহলে তুমি তাদেরকে আমার সালাম বলবা তো তিনি বললেন যে আপনি কি আমার সাথে আরও আমার পরেও কি আরও কারোর সাথে আপনার বিয়ে হয়েছিল তখন তিনি বললেন যে না তবে ওলা জবু জানি মারুয়মা বিনতি ইমরান ও আসিয়া ফিরাউন ও খুলতুম উখতি মোসা তো যাই হোক উক্তা তো যাই হোক অথবা হ্যাঁ উক্ত দুইটাই হতে পারে আরবি গ্রামাটিক হিসাবে আর কি এটার একটা জটিলতা ছিল তো যাই হোক এখানে তিনজনের নাম আসলো আপনারা দেখতে পেলেন একজন হলেন মারিয়াম আরেকজন আসিয়া আরেকজন হলেন কুলসুম তাকে বলা হচ্ছে আল ইসলামের বোন কিন্তু এই বর্ণনাটির অবস্থা আমরা যদি একটু পর্যালোচনা করি দেখতে পাই এটা আসছে ইবনে আসাকির হাফিজ ইবনে তার তারিখের তারিখ দমেশ মধ্যে নিয়ে আসছেন সত্তরতম ইয়ের খণ্ডের একশত আঠারো পৃষ্ঠায় এবং তিনি এটার সনদ এগুলো সব বলেছেন অনেক লম্বা সনদ সেখানে আমরা আর যাচ্ছি না কিন্তু শেষ কথা যেটা হচ্ছে এটা হলো ও হাত স্নাতুন মুন কারণ মহাদিস বলছেন এই এই সনদটা হলো একেবারেই অপরিচিত একটা তো হলো দুর্বল বলা হয় আর একটা হলো একেবারেই অপরিচিত আর একটা হলো অগ্রাহ্য অগ্রহণযোগ্য মানে পরিত্যক্ত এই হলো তার শেষ রেজাল্ট আর কি তারপর আরেকটা হাদিস আসছে যে আল্লাহ নব্বী ইসলাম দাখালা আলিয়া রসুল্লাহম সুরান আইসার্দুল আনহা বলছেন যে তিনি আল্লাহ নব্বী আমার কাছে আসলেন আনন্দ আনন্দিত অবস্থায় আনন্দ চিত্তে তো এবং বললেন যে হে আয়সা ইন্দ মারিয়াম বিন্থি ইমরান ও আসিয়া মুজাহেম ফিল জান্না আমার সাথে আল্লাহ রুবুল আলমিন মারিয়াম এবং সেই আসিয়ার বিয়ে করে দিয়েছেন জান্নাতে মানে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তো তিনি বললেন যে আমি বললাম তাইলে তো আব্বির রাফা ইউল বানিন ইয়া রসুল্লাহ এটা যেন সুখের হয় এবং সন্তান সন্ততির হয় এটা আরব সমাজে একটা দোয়ার কথা ছিল আগে যে বিয়ে শাদির সময় তারা এই কথা বলতেন পরে এটা রহিত হয়ে গেছে এই শব্দ আমরা বলি না হাদিস দুয়ার শেষেই বলতে হবে তো যাই হোক এটা আর শ্রীবন সুন্নিতে আমলাইলার মধ্যে নিয়ে আসছেন উনি দ্বিতীয় খণ্ডের ছয় তিরাশি পৃষ্ঠায় কিন্তু এবং মুসনাদুল ফিরদাউসে এর মধ্যে আট হাজার ছয়শো বিশ এই সিরিয়াল এটা আসছে ইবনুসুন্নি এটা নিয়ে আসছেন ইবনুসুন্নিও নিয়ে আসছেন এবং মুসনদে ফিরদৌসের মধ্যেও আসছে কিন্তু সনদ এটা পরে শেষে তারা কি বলছেন ইসনাদুন দাইফুন ফি তদলিস আবু শাহ আর সুবাই এই সনদটাও হলো একেবারেই দুর্বল এখানে আবই শাহ আর সুবাই নামক একজন বর্ণনাকারী আসেন তিনি তদলিস করতেন মানে তার শিক্ষকের কথা তিনি গোপন করে ধামাচাপা দিয়ে তিনি হাদিস বর্ণনা করতেন এটা হলো হাদিসের একটা পরিভাষা মোট কথা এটার মাধ্যমে হাদিস কী হয়ে যায় হাদিস দুর্বল হয়ে যায় তো যাই হোক এইভাবে করে আলিমগঞ্জ যেটা বললেন আপনার হাফিজ ইবনে হাজর রাহিমা রাহিমহল্লা তারও একটা মন্তব্য সেখানে নিয়ে আসা হয়েছে সব মিলে তারা বলেছেন ফালায়ুক বালু হাজিজু ইদ আসারিদ্দাহ হাদিস যতক্ষণ পর্যন্ত সে সুস্পষ্টভাবে অমুক আমাকে বলেছেন ওনার কাছ থেকে বর্ণনা আমি শুনেছি উনি আমাকে হাদিস শুনিয়েছেন এইভাবে শব্দ না বলবে ততক্ষণ পর্যন্ত তার বর্ণনা গ্রহণই করা যাবে না তো এই হলো অবস্থা এইভাবে আরও একাধিক বর্ণনা কিন্তু আসছে আমাদের এখানে বেশি সময় লম্বা করে কোনো প্রয়োজন নেই যেহেতু শেষ রেজাল্ট যেটা সেটা হলো যে অগ্রহণযোগ্য এটা মানে ভিত্তিহীন কিন্তু আমাদের সমাজে যারা বলে থাকেন তাদের ব্যাপারে আরেকটা কথা সেখানে তৃতীয় আছে সেটা হলোই যে এই দুই হাদিস দুর্বল এটাই নয় এবং একাধিক আরো স্বর্ণতে অনেক হাদিস আসবে এটাই নয় সেখানে আরেকটা পয়েন্ট হলো যে ওনারা দুর্বল কি সবল বিশুদ্ধ কি অশুদ্ধ ওগুলো দেখা ছাড়াই তাদের কিছু নিজস্ব বইপত্র আছে নিজস্ব কিছু মানে গল্প বলার কিছু একটা প্রবণতা আছে ওখানে তারা পেয়ে গেলেই মানে আরেকজন বলেছে অথবা যে কোনো একটা মুডের উপর একটা বইয়ের মধ্যে বাংলায় লেখা সেটা হয়তো কোনো একটা গ্রহণযোগ্য লাইব্রেরিতেও নাই যে কোনো জায়গায় পাওয়া গেছে এইরকম একটা বই পড়ে আমাদের মঞ্চে মানুষকে কি করতে হবে একটা জিনিস শুনিয়ে তাক লাগিয়ে দিতে হবে এই হলো আমাদের একটা প্রবণতা তো সেই জন্যে এগুলোর থেকে আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি থাকতে হবে যে যেন তেন প্রকারণ আমাদেরকে যে কোনো একটা কথা বলে দিবে আর এত বড় একটা মানে গুরুত্বপূর্ণ একটা কথা যে আল্লাহ নব্বীলামের মানে বিয়ে শাদী হয়ে যাওয়া আমাদের মাদেরকে বাদ দিয়ে আরো কারোর সাথে বিয়ে শাদী হয়ে যাওয়া এটা সাব্যস্ত না হলে আমরা কেমনে বলতে পারি আমার পিতার সম্পর্কে আপনি কি আমি কি বলতে পারবো যে একটা জিনিস হয় নাই আমি হা বলে দিব তার সম্মান বাড়ার যদি সেখানে প্রসঙ্গ থাকেও যে ইয়া বড় একটা ফ্যামিলিতে উনি বিয়ে করে ফেলেছেন দিনের দিক থেকে এটা সম্মানই কিন্তু আসলে উনি করেন নাই এটা কি আপনার বাপ গ্রহণ করবে এটা শুনলে কি আপনাকে ক্ষমা দিবে ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখবে কালেও নয় তত এই যে মিথ্যাচারিতা এটার যে একটা প্রবণতা আমাদের সমাজে দেখা দিয়েছে এটা অত্যন্ত জঘন্য অপরাধ এর থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যারা কথা বলি তাদেরকেও কি যারা আমরা শুনি আমাদেরকেও কিছু একটু পর্যালোচনার দৃষ্টিভঙ্গি শুনতে হবে বিশেষ করে এগুলো শেয়ার করতে গেলে আমাদেরকে এই সব জাজপরতাল ছাড়া শেয়ার করার থেকে অবশ্যই বিরত থাকতে হবে কেননা আপনি যে এটা প্রচার করবেন এর কিন্তু একটা মিথ্যা কথা প্রচারের গুণা আপনার ঘাড়েও চলে যাবে কারণ আল্লাহ নবী সাল্লাহসাল্লাম সম্পর্কে আপনি কিন্তু শেষ পর্যন্ত বলছেন কথা একটা দাম্পত্য জীবনের সাথে সম্পৃক্ত কিন্তু বিষয়টি হলো আমার নবী সাল্লাহসাল্লামের নামে তার দিকে সম্বন্ধিত অতএব এটার লাগাম থাকা দরকার এটার অত্যন্ত গুরুত্ব রয়েছে স্পর্শকাতরতা রয়েছে এটা না জেনে বললে আপনার ঠিকানা জাহার নামে বানিয়ে নেওয়ার কথা আল্লাহনবী ইসব নিজেই বলেছেন বোখারি সহ আরও বিভিন্ন কিতাবে এবং মিথ্যারূপ করাকে আল্লাহ নব্বী বলছেন যে সে মিথ্যাবাদী হওয়া তথেব এই মিথ্যাবাদী হওয়ার থেকে জাহান নামে ঠিকানা বানানোর থেকে আমাদের কি বাসা আমাদের কি উচিত নয় ধর্মীয় ক্ষেত্রে আপনি একটা খালি চমকপথ একটা কথা বলতে পারলেই আপনার দুনিয়া যদি সবাই আমার পক্ষে এসে যায় সবাই আমার জন্যে জয় জয়কার বলে সাবাস বলে আমার কি আসবে আর কী যাবে আমি যদি ঠিকানায় যে বানিয়ে নিই আমি যদি আল্লাহ নবী ইসলামের বাছনিক আমি যদি মিথ্যাবাদী আখ্যায়িত হয়ে যাই এই কথাগুলো আমাদেরকে সাবধানে বলা দরকার আল্লাহবাক আমাদের সবাইকে ইলিম শিকার জন্যে আগে তৌফিক দান করেন একটু গবেষণা করে একটু যাচাই করে একটু যেন আমরা দেখে শুনে একটা কথা বলি এত মূল্যায়ন করছে মানুষ আজকাল আমাদেরকে আল্লাহ আকবার তারা কত গুরুত্ব সহকারে আলিমদের কথাকে তারা শোনার জন্যে তারা আয়োজন করছে এবং তাদের সেই আয়োজনের মধ্যে কত শ্রম দিচ্ছে কত অর্থ ব্যয় করছে আর যদি আমরা তাদেরকে এই ধরনের বিভ্রান্তির দিকে ঠেলে দিই এটার জন্য কিন্তু জবাবদেহি কি আমাদের তো সহজ হবে না অত্যন্ত কঠিন হবে আল্লাহ নুসেল বখরিতী বলছেন যে লাই সে কাদিব না আলেইয়া কাদিবিন আলা বা দেখুম অত বা হা আমার উপর মিথ্য রূপ করা এটা তোমাদের যে কেউ একজন আরেকজনের উপর মিথ্য রূপ করার মত নয় মান খাদাবা আলাইয়া অথবা মান আলাইয়া খালা আলাইয়া খেদিবান যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলল মিথ্য রূপ করলো ফালিয়া তো মা কায়দা হুম না সেই তার ঠিকানা বানিয়ে নে যান না না ইন্না ওই নালাই তারপরে আপনার মানুষ যখন এটা বেশি বেশি শুনে আমাদের কথাই তো বলে না যে আপনার একটা মিথ্যাকে দশবার বললে কি হয়ে যায় সত্য হয়ে যায় আর সাত নকলে আসল খাস্তা হয়ে যায় এরপরে যখন মানুষ সঠিক কথাটা বলে এই সঠিক কথা দেখা যায় আর কি নেই গ্রহণযোগ্যতাই নেই এটা কত তার একটা মানে কূর কুপ্রভাব বিভিন্ন দিক থেকে সত্য কথাটা শেষ পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে মিথ্যাটাই বাজার পেয়ে যাচ্ছে জয় জয়কার পেয়ে যাচ্ছে এবং আল্লাহ নব্বী উপরে এই মিথ্যার যে অপবাদ ছুড়ে মারা সেটার কারণে যে কত মানুষ ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছে এগুলোকে আমাদের একটু হিসাব করার প্রয়োজন নাই আসুন এখন যেই মুহূর্ত দেখা দিয়েছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় ইসলাম মুসলমানদের বড় বড় এজেন্ডাগুলো নিয়ে আজকে আমরা মৌলিক বিষয়ে সমাধান ঠিকমতো করতে পারছি না নিতে পারছি না একবার একটা বলছি আবার আরেকটা বলছি এবং এই পরিস্থিতি কিন্তু এখন প্রায় সব স্কলাররা যে কথাগুলো বলছেন তাতে মনে হচ্ছে বাতিলের প্রতিবাদে এবং শিরিক শুধু নয় শিরিকের যে জিনিসটি বাহন হতে পারে মাধ্যম সেটার ক্ষেত্রেও সবাই মাসাল্লা বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছেন ঠিক তদ্রুপ আপনার দিনের যে দিন প্রতিষ্ঠা এবং দিন প্রচারের যে সঠিক চিত্র এবার কিন্তু সবাই ঠিকই কথা বলছেন যে ভাঙচুর করে আমাদের দায়িত্ব না এটা হলো সরকারের দায়িত্ব এর অর্থ কি দাঁড়ালো এই যে দিন কায়ম নিয়ে যে ধোঁয়া তোলা হলো সমাজের মধ্যে এবং অনেকটা হলেও কাছাকাছি এবং যারা সহমত হয়ে গিয়েছিলেন সম্ভাবনা তাদের মধ্যে যে একটা বিভ্রান্তি ছড়ালো এই কারা ছড়িয়েছে কারা এই সমস্ত কাজ করে ইসলামের বিপরীত এদেরকেও ভালো করে কি করতে হবে এই সময় এসেছে চিহ্নিত করা এবং এদের মুখ বাকরুদ্ধ করা এবং সঠিকভাবে কথা বলার জন্য তাদেরকেও কিছু নসিহত হয়রাত করা এবং যাদেরকে নিয়ে আপনারা এত স্বপ্ন দেখবেন যাদের পেছনে এত কিছু আপনারা ত্যাগ দিবেন তারা যদি আপনাদেরকে সঠিক তথ্য উপাধ্য এগুলো উপহার না দেয় তাইলে পরে যেটা খেয়ানত করলো এই ব্যাপারে সবাইকে সুচ্চার হতে হবে এবং আল্লাহর দিন এটা আমানত সবচেয়ে বড় আমানত আমার আমান্নশ্বাসমে রেখে যাওয়া আমরা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে আমরা এক একজন রিপ্রেজেন্টেটিভ আমাদের সেই দায়িত্ব আদায় করতে হবে তা না হলে খুল রকমি প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে কেমন দিন জিজ্ঞাসিত হতে হবে এই কথা মনে করি আমাদের কাজ করতে হবে আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়রুদ আহ্বান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি